মিঠামইন হাওরের অবস্থান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। হাওর মানে চারিদিকে থই থই পানি, ছোট নৌকায় মানুষের কর্মচাঞ্চল্যতা, হাওরের পানিতে দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম। ভ্রমণপ্রেমীদের কাছে হাওর আলাদা বিশেষত্ব বহন করে। বর্ষায় হাওর মানেই এক ভিন্ন রকম প্রকৃতি, ভিন্ন রকম জীবনধারা। নিজের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বের করে বর্ষায় একবার হলেও হাওরের জীবন উপভোগ করতেই পারেন। তো চলুন ঘুরে আসি মিঠামইন হাওর। ঢাকা থেকে ট্রেনে মিঠামইন যেতে চাইলে 1100 ট্রেনে আসতে হবে। কর্ণপুর স্টেশন থেকে এই ট্রেনটি সকাল 7টায় ছেড়ে যায়, চাইলে বিমানবন্দর স্টেশন থেকে উঠতে পারেন। এটি টঙ্গী, নরসিংদী ও ভৈরববাজার স্টেশন হয়ে কিশোরগঞ্জ যায়। 1100 ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার। আসনভেদে ভাড়া জনপ্রতি 130 থেকে 280 টাকা। কমলাপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যেতে প্রায় সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যেতে যেতে উপভোগ করছিলাম গ্রাম বাংলার এই প্রাকৃতিক মনোরম দৃশ্য। ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। মাঝপথে ট্রেন চলার সময় গান, গল্প, আড্ডায় আর চানাচুর মাখা খেয়ে মেতে উঠেছে আমাদের আনন্দ যাত্রা। দেখতে দেখতে প্রায় 4 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে। আপনারা চাইলে এর আগে স্টেশনে সরাচরে নেমে সেখান থেকে সিএনজি নিয়ে চলে যেতে পারেন নিকলি। আমরা মানিকখালী বাজার থেকে জনপ্রতি 50 টাকা সিএনজি ভাড়া করে রওনা দিলাম নিকলির উদ্দেশ্যে। এখানেও প্রায় 40 মিনিটের পথ পাড়ি দিতে হবে। মানিকখালী থেকে নিকলি বেড়িবাঁধের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটারের কাছাকাছি। গ্রাম বাংলার আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে নিকলির দিকে আর উপভোগ করছি প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যে ভরা কিশোরগঞ্জ। চলতে চলতে চোখে পড়বে চারিদিকে শুধু থই থই পানির রাজ্য আর সবুজ শ্যামলিমা। দুচোখে শুধু দিগন্ত জোড়া সাগর সমূহ অথই পানির বিস্তৃতি লক্ষ্য করা যায়। আবার কোথাও কোথাও মাথাচাড়া দিয়ে ওঠে একটি দুটি সবুজ বৃক্ষ, দ্বীপের মতো ভাসমান একটি দুটি কিংবা একগুচ্ছ বসত বাড়ি। তখনই বুঝতে পারলাম চলে এসেছি নিকলি হাওর। নিকলি ঘাট থেকে মিঠামইন যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এখান থেকে আপনারা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে পারবেন। মনে রাখবেন ইঞ্জিন চালিত নৌকার ভাড়া ঘণ্টা প্রতি 200 থেকে 400 টাকার মধ্যে হয়ে থাকে, যা দরদামের উপর নির্ভর করে। এছাড়া আপনি চাইলে সারাদিনের জন্য ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে দাম পড়বে 1500 থেকে 2500 টাকার মধ্যে। অবশ্যই দামাদামি করার সময় ভালোভাবে কথা বলে নেবেন কোথায় কোথায় ঘুরবেন আর কতক্ষণ থাকবেন, না হলে এরা পরবর্তীতে ভাড়া নিয়ে অনেকের সাথে ঝামেলা করে। মিঠামইনে মোটামুটি মানের কিছু খাবার হোটেল রয়েছে, যেমন সেলিম রেস্টুরেন্ট, কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট এবং পাঁচফোড়ন রেস্টুরেন্ট। সেলিম রেস্টুরেন্ট স্থানীয়দের এবং পর্যটকদের কাছে একটি পছন্দের জায়গা। এখানে হাওড়ের বিভিন্ন তাজা মাছের পদ উপভোগ করতে পারবেন। দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম বড় ব্রিজ এবং অষ্টগ্রামের দিকে। মিঠামইন বাজারে অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে 300 থেকে 600 টাকার মধ্যে। বড় ব্রিজ পর্যন্ত গেলে 300 টাকার মতো আর অষ্টগ্রাম গেলে কিছুটা বাড়বে 500 অথবা 600 টাকার মতো। অবশ্যই দামাদামি করে নেবেন। মিঠামইন থেকে অটোতে আসলে এই 3 রাস্তার মোড় চোখে পড়বে। জায়গাটা এতই সুন্দর যে আমরা এখানে নেমে কিছু ড্রোন শট নিয়ে নিলাম এবং যে যার মতো ফটোগ্রাফি সেরে নিলাম। এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে আসলে বলে বোঝানোর মতো নয়। অল ওয়েদার রোড নামের 47 কিলোমিটার দীর্ঘ এই পাকা সড়কটি কিশোরগঞ্জের 3 হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে এক করেছে। সারা বছর জুড়েই এখন এই রাস্তায় চলাচল করা যাচ্ছে। রাস্তাটি আসলে হাওরের চেহারাই বদলে দিয়েছে।
এটি এখন পর্যটকদের মূল আকর্ষণ। মিঠামইন হাওড় ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর, যদিও শুকনা মৌসুমে হাওড়ের সৌন্দর্য অন্যরকম সুন্দর থাকে। ফটোগ্রাফি শেষ করে আবার অটোতে উঠে রওনা হলাম বড় ব্রিজের দিকে। সড়কের দুপাশে পানি আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, উপভোগ করতে করতে চলে আসলাম বড় ব্রিজ। বড় ব্রিজ থেকে নেওয়া কিছু ড্রোন শট দেখে চোখ জুড়িয়ে নিন। পড়ন্ত বিকেলে দুপাশে পানি আর মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা সুন্দর সড়ক, দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়। বড় ব্রিজ থেকে অষ্টগ্রাম যাওয়ার সময় চোখে পড়ল এই সুন্দর বাড়ি এবং হাঁসের খামার। যতই সামনের দিকে যাবেন, এরকম দ্বীপের মতো অনেক ছোট ছোট বাড়িঘর বা গ্রাম চোখে পড়বে। বর্ষায় নাও আর শুকনায় পাও প্রবাদটি হাওড়ে আসলেই উপলব্ধি করা যায়। একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, বাসে কিভাবে যাবেন মিঠামইন? ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহন বাস ছাড়ে 5 মিনিট পরে পরে, ভাড়া 200 টাকা। যারা সায়দাবাদ থেকে যেতে চান তারা অনন্যা সুপার বাসে যেতে পারবেন। 3.5 থেকে 4 ঘন্টায় কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে যাওয়া যাবে। এরপর বাসস্ট্যান্ড থেকে 10 টাকা দিয়ে ইজি বাইকে চলে যেতে পারবেন স্টেশন রোড। সেখান থেকে 40 টাকায় সিএনজিতে করে চামড়া বন্দর, সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। চামড়াঘাট থেকে 1 ঘন্টা পর পর বিকেল 5টা পর্যন্ত মিঠামইনের উদ্দেশ্যে ট্রলার ছাড়ে, ভাড়া জনপ্রতি 50 টাকা। বড় ট্রলারে করে ঘণ্টা দেড়েক সময় লাগবে মিঠামইন যেতে। আপনি চাইলে ট্রলা ভাড়া করে বালুখালী, হাশিমপুর ব্রিজ এবং আশেপাশের হাওড় ঘোরা শেষ করে তারপর মিঠামইন যেতে পারেন। কোথায় থাকবেন? হাওড় রিসোর্ট, এটি হাওড়ের খুব কাছে মোটামুটি মানের রিসোর্ট, প্রেসিডেন্ট রিসোর্ট। এটি মিঠামইনের অন্যতম ভালো এবং অত্যাধুনিক রিসোর্ট, তবে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। মিঠামইনে থাকার জন্য আরেকটি সাশ্রয়ী এবং আরামদায়ক ব্যবস্থা হলো উপজেলা পরিষদের ডাকবাংলো, হোটেল আল কামাল। মিঠামইন বাজারে অবস্থিত এই হোটেলে আপনি মান অনুযায়ী 500 থেকে 1200 টাকার রুম ভাড়া নিতে পারেন। হোটেল জলধারা আবাসিক, মিঠামইনের লঞ্চঘাটের সাথেই এই হোটেল, আমরা এখানে ছিলাম, ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে। পরের দিন সকালে নাস্তা সেরে কিছু ড্রোন শট নিয়ে নিলাম পুরো মিঠামইনের। পাখির চোখে মিঠামইনের সৌন্দর্য উপভোগ করা এক অন্যরকম অনুভূতি। মিঠামইনের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আমার মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি আকর্ষণীয় স্থান। যতদূর চোখ যায় হাওড়ের স্বচ্ছ জলরাশি আর সাদা তুলোর মেঘ, বিশাল জলরাশির মাঝে ছোট ছোট গ্রাম, এ যেন এক একটি দ্বীপ রাষ্ট্র। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্মিত গুচ্ছগ্রাম। ভূমিহীন, গৃহহীন এবং নদী ভাঙ্গা পরিবারকে পুনর্বাসিত করার জন্য নির্মিত প্রকল্প। বর্ষায় গুচ্ছগ্রামটি পানিতে ঘেরাও হওয়ায় এই অঞ্চলে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণটাই নৌকার উপর নির্ভরশীল থাকে, তবে শুকনো মৌসুমে এখানে রাস্তা জেগে ওঠে। মিনি রাতারগুল বা ছাতির চরে এসে লোভ সামলাতে না পেরে পানিতে ঝাপাঝাপি করে ক্লান্ত শরীরকে ভিজিয়ে নিল সবাই। ভ্রমণ পিপাসুদের মনে ক্লান্তি মেটানোর আরেকটি অপরূপ স্থান হল ছাতির চর। এখানে চোখ জুড়াবে জেলেদের নৌকা ও শিশুদের সাঁতার কাটা দেখেও। মিঠামইন থেকে রওনা দিয়ে নিকলে যাওয়ার আগে চাইলেই ছাতিরচরে নেমে গা ভিজিয়ে নিতে পারেন। ছাতিরচর গ্রামটা দেখতে পুরোটাই একটা ছোট দ্বীপের মতো, বিশাল জলরাশির মাঝে ছোট একটা গ্রাম। ছাতিরচর গ্রামের বর্তমান সংখ্যা আনুমানিক 16,000। বর্ষায় এটি পানিতে ডুবোডুবো থাকে, এখানে থাকা গাছ ও বনগুলোকে তখন সুন্দরবনের মতো মনে হয়। পর্যটকদের কাছে এটি মিনি রাতারগুল নামেও বিশেষ খ্যাতি আছে। গ্রামের চারিপাশে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি, করচের বন মুহূর্তেই মন ভালো করে দেয়। ঘোরাঘুরি আর আড্ডায় বিকেল গড়িয়ে এলো, সবার ক্লান্ত শরীর বলছে ঘরে ফিরতে হবে আর মন বলছে আরেকটু থাকতে, তবে দিন শেষে আবারও ফিরতে হবে সেই চিরচেনা যান্ত্রিক জীবনে।
নিকলি থেকে চলে গেলাম মানিকখালি স্টেশনে, ক্লান্ত শরীরে সকলে ট্রেনে উঠে পড়লাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।